গতকাল রাতে একটি কিছু ছাত্র জনতার নামে কিছু মানুষ এসে আমাদের পার্টি অফিসে সন্ধ্যার পরে হামলা করে আমাদের যারা কর্মী কাজ করছিলেন তারা তাদেরকে প্রতিহত করে ফিরিয়ে দেওয়ার পরে তারা আবার সঙ্গবদ্ধভাবে এসে রাতে আমাদের লোকজন যখন তেমন ছিল না তখন এসে পার্টি অফিসে অঙ্কগুলি সংযোগ করেছেন এবং তাদের বিভিন্নভাবে পার্টি অফিসের ভাঙচুর চালিয়েছেন। আমরা যতটুকু জানি তাদেরকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে তারা রাজু ভাস্কর্য থেকে ছাত্র অধিকার পরিষদের বিন ইয়ামিনের নেতৃত্বে জাতীয় পার্টি কেন্দ্রীয় কার্যালয়ের দিকে এই ভাঙচুরটি চালান। এটা আমাদের কাছে যেটা খবর এসছে বা তারা যেটা জানিয়েছেন, তার আগে 29 অক্টোবর রাত 9:30 দিকে জাতীয় পার্টির কাকরাইল কেন্দ্রীয় অফিসে যখন আমাদের মানুষজন কাজকর্ম করে ফিরে গেছে, লোকজন ছিল না, তখন মশিউর ও ইসমাইল ও আনোয়ারের নেতৃত্বে কিছু মানুষ এসে হামলা ও ভাঙচুর করে। বর্তমানে তারা নাগরিক কমিটিতে সক্রিয়ভাবে কাজ করছেন বলে জানা যায়। তো এই ঘটনাটির আগে যে কারণে এই ঘটনাটি ঘটানো হয়েছে সেটা হলো যে আমরা আগামী 2 নভেম্বর একটি সমাবেশের আয়োজন করেছিলাম জাতীয় পার্টি ঢাকার মহানগরের। এখানে এই সমাবেশের থেকে আমরা আমাদের কিছু বক্তব্য জাতির কাছে তুলে ধরতে চেয়েছিলাম এবং আমাদের কিছু বিষয়ে আমাদের উপর অন্যায় করা হচ্ছে, বৈষম্য করা হচ্ছে, নানানভাবে আমরা নির্যাতন নিপীড়নের শিকার হচ্ছি, সেই কথাগুলি দেশবাসীর কাছে জানানোর আমরা একটা প্রস্তুতি নিয়েছিলাম। সেটা হলো আমাদের সাংবিধানিক অধিকার। আমাদের সংবিধানের 37 এবং 38 ধারায় পরিষ্কারভাবে বলা আছে, জনশৃঙ্খলা বা জনস্বাস্থ্যের স্বার্থে আইনের দ্বারা আরোপিত যুক্তিসঙ্গত বাধানিষেধ সাপেক্ষে শান্তিপূর্ণভাবে ও নিরস্ত অবস্থায় সমবেত হইবার এবং জনসভা ও শোভাযাত্রা যোগদান করিবার অধিকার প্রত্যেক নাগরিকের থাকিবে। আর তারপরে 38-এ বলা আছে সংগঠনের স্বাধীনতা, জনশৃঙ্খলা ও নৈতিকতার স্বার্থে আইনের দ্বারা আরোপিত যুক্তিসঙ্গত বাধা নিষেধ সাপেক্ষে সমিতি বা সংঘ গঠন করিবার অধিকার প্রত্যেক নাগরিকের থাকিবে। এখানে প্রথমে কিছু কন্ডিশন দেওয়া হয়েছে, তা আগে ছিল না, পরবর্তীতে আওয়ামী লীগ আমলে এটা যোগ করা হয়েছে। তথাপি সবগুলো কন্ডিশন ফুলফিল করে আমরা এই সমাবেশটি করতে উদ্যোগ নিয়েছিলাম। যেমন আমরা একটি জাতীয় পার্টির একটি আমাদের নির্বাচন কমিশন একটি নিবন্ধীকৃত রাজনৈতিক দল, আমাদের নিবন্ধন নম্বর 12 এবং আমাদের লাঙ্গল প্রতীক এবং আমাদের বর্তমান চেয়ারম্যান আমি গোলাম মোহাম্মদ কাদের, এটা নিবন্ধীকৃত দল এবং সম্পূর্ণ আইনকানুন মেনে এবং আমরা একটি সংগঠন করার অধিকার প্রাপ্ত সরকারের তরফ থেকে, সমস্ত সংগঠনের পক্ষ থেকে, সমস্ত অর্গানাইজেশন যারা এগুলো দেখাশোনা করে তাদের পক্ষ থেকে। আর সমাবেশের জন্য আমরা যেহেতু কিছু কন্ডিশন আছে সেজন্য আমরা পুলিশের কাছে অ্যাপ্লাই করেছিলাম এবং গতকাল আমাদের মহাসচিব সাহেবকে ডিএমপি কমিশনার টেলিফোন করে সংগঠন সমাবেশ করার ব্যাপারে তাদের অনুমতি দান করেছেন। তারা বলেছেন আপনারা সংগঠন সমাবেশ করতে পারেন, সেই প্রেক্ষিতে আমরা সমাবেশটা করতে যাচ্ছিলাম। তো এখন প্রশ্ন হলো, জাতীয় পার্টি আপনারা সবসময় জানেন যে আমরা কোনো সময় কোনো ভায়োলেন্সের আশ্রয় নিই না, আমরা সন্ত্রাসের বিরুদ্ধে সবসময় কাজ করি। আমাদের জাতীয় পার্টি কোনো সময় কোনো বিষয়ে সন্ত্রাস করে না, আমরা শান্তিপূর্ণ সহ অবস্থানে বিশ্বাসী, আমরা রাজনীতিতে সমঝোতার মাধ্যমে আলাপ আলোচনার মাধ্যমে দেশ এগিয়ে যাক, এটাই আমাদের সবসময়কার বক্তব্য ছিল। আমরা কোনো সময় কোনো আমলেই আমরা কারো শত্রুতা করিনি, কারো বিরুদ্ধে অবস্থান নিইনি সেভাবে সহিংসভাবে বা অ্যাগ্রেসিভভাবে, আমরা আমাদের মতামত তুলে ধরেছি এবং চেষ্টা করেছি সকল রাজনৈতিক দল যেন আলাপ আলোচনার মাধ্যমে একটা ঐক্যমত এসে দেশটা পরিচালনা করে, সেটা আমাদের সবসময় উদ্দেশ্য ছিল। আমরা কোনো সময় টেন্ডারবাজি, চাঁদাবাজি, দখলবাজি, স্কুল কলেজ হাটবাজার ঘাট দখল এবং বিভিন্ন ধরনের ভাবে বিভিন্ন প্রতিষ্ঠান দখল, এইগুলো আমরা কোনোদিন করিনি, যে আমরা কোনো সময় দলীয়করণও কোনো সময় করিনি। কাজে সব ধরনের রাজনৈতিক দলের সাথে আমাদের একটা সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক সবসময় ছিল। তো এখন প্রশ্নটা জেগেছে যে আমাদেরকে হঠাৎ করে বেশ কিছুদিন থেকে আমরা খেয়াল করছি যে একটি গোষ্ঠী আমাদেরকে অপবাদ দিয়ে একটা ব্র্যান্ডিং করার চেষ্টা করছে যে আমরা আওয়ামী লীগের দোসর এবং সেই হিসাবে আমরা আওয়ামী লীগের সমস্ত অপকর্মের জন্য দায়ী আমরা এবং আমাদেরকে তার জন্য শাস্তি ভোগ করা উচিত বা আমাদের রাজনীতি থেকে বঞ্চিত বের করে দেওয়া উচিত ইত্যাদি। এটা একটা ক্ষুদ্র গোষ্ঠী দীর্ঘদিন থেকে এই কথাটাগুলি বলে আসছে, কিন্তু এই কথাগুলির মধ্যে কোনো রকম সত্যতাও নেই,
তবে ইদানিং দেখলাম যে এটার বিষয়ে খুব বড় সরভাবে আমাদের পিছনে ষড়যন্ত্র চলছে। সেই প্রেক্ষিতে আমাদের অপরাধগুলি কি এবং আমাদের বক্তব্য কি, এটাও আমি বারংবার বিভিন্ন সময় তুলে ধরেছি। তথাপি কথাগুলোকে ঘুরিয়ে ফিরিয়ে আবার বিভিন্নভাবে, এবং আমাদের কিছু বুদ্ধিজীবী শ্রেণীও দেখলাম এর মধ্যে জড়িত,